জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র বিষয়ক প্রদর্শনী। 5 এপ্রিল পর্যন্ত জাতীয় চিত্রশালায় চলে এই আয়োজন। দিবসটি উপলক্ষে প্রদর্শিত হয় বিভিন্ন চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র দিবস 2023 উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় চলচ্চিত্র বিষয়ক প্রদর্শনী। 3 এপ্রিল শুরু হওয়া এই আয়োজন চলে 5 এপ্রিল পর্যন্ত। জাতীয় চিত্রশালার মিলনায়তনে 3 দিনব্যাপী প্রদর্শিত হয় নতুন পুরাতন বাংলা চলচ্চিত্র। এছাড়া গ্যালারিতে প্রদর্শিত হয়েছে বাংলা সিনেমার শতাধিক পোস্টার। সুন্দর গল্প, সুন্দর উপস্থাপনা, সুন্দর ক্যামেরা টেকনিক সব কিছু যদি আবার সুন্দর করে আনে তাহলে তো দেখবেই, এখন তো দেখছে। ওই ধরনের ছবিগুলো যখন আসছে হাউসফুল হচ্ছে, এর মানে কি? রুচির পরিবর্তন আসছে, সময়ের পরিবর্তন আসছে, জেনারেশনের গ্যাপটা চলে যাচ্ছে। যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটা চলে যাচ্ছে। ভালো লাগছে, কিছু কিছু পোস্টার দেখে মনে হচ্ছে না আমার বাসায় যে এটা দেখতে হবে। এটার পিছনে স্টোরিটা কি? পোস্টারটা এত বেশি সুন্দর, মুভিটা কতটা পরিমাণে ক্রিয়েটিভ হতে পারে এটা দেখার জন্য আমি আসলাম। পোস্টারে দেখা মিলেছে বুলবুল আহমেদ, নায়ক রাজ্জাক, শাবানা, ববিতা থেকে শুরু করে আরো অনেকে। এবারে স্লোগান ছিল সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি। 2012 সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।